চট্টগ্রামের রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এই আদেশ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা হতে কার্যকর হয়েছে। তবে গণমাধ্যম কর্মীদের গাড়ি সহ জরুরি সেবা ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের গাড়ি আওতামুক্ত থাকবে। এদিকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগের নেতৃত্বে আইন অমান্য করে দোকান খোলা রাখা ও গাড়ি চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 17 জনকে 19,000 টাকা জরিমানা করা হয়। তার সাথে তাকে কাপড় দেখাবেন, সে ধরবে, আপনি ইনফেক্টেড হয়ে যাবেন। আপনি কি ব্যাখ্যা দেন? আমরা তো বুঝি তো বুঝছেন।